ব্রক লেসনারকে নিয়ে অনেক বড় একটি শকিং আপডেট রয়েছে, কেননা ব্রক লেসনারের এইবারের যে কন্ট্রাক্টটি রয়েছে তার থেকেও বেশ কয়েকটি ম্যাচ বাড়ানো হচ্ছে। এছাড়াও রোমান রেঞ্জের ব্লাড লাইনের মধ্যে আরও একজন রেসলার যুক্ত হতে যাচ্ছেন। গোল্ডবার্গের পসিবলি রিটার্ন ডেট আমাদের সামনে চলে এসেছে। চলুন সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা যাক। বিশেষ করে আপনারা অবশ্য সকলেই জানেন যে সামার স্ল্যাম পেপার ভিউতে বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস সাশা ব্যাংকসের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল। তবে সাশা ব্যাংকস তিনি বেশ কয়েকটি স্ম্যাকডাউন মিস করেন এবং পরবর্তীতে জানা যায় যে তিনি আনফিট রয়েছেন, এজন্যই সেখানে তিনি আসতে পারেননি। তবে আপাতত দৃষ্টিকোণে যেই রিপোর্টগুলো এসেছে সেগুলো অনুযায়ী মেডিক্যালি আনক্লিয়ার হচ্ছেন সাশা ব্যাংকস, আর মেডিক্যালি আনক্লিয়ার থাকার জন্য এই সপ্তাহের স্ম্যাকডাউনটিও মিস করতে পারেন সাশা ব্যাংকস। আসলে তার যে কী হয়েছে এই বিষয়টি WWE ম্যানেজমেন্ট এখনও রিভিল করছেন না, আর এটাও বলছেন না যে সাশা ব্যাংকস কবে রিটার্ন করতে পারেন। তবে আশা করব খুব শীঘ্রই সাশা ব্যাংকস সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন। এছাড়াও আপনারা অবশ্যই সকলেই জানেন যে মানডে নাইট রোয়ার এপিসোডে গোল্ডবার্গ তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি এইবার WWE চ্যাম্পিয়নশিপের জন্য ববি ল্যাশলিকে চ্যালেঞ্জ করবেন না, বরং তার ছেলের ওপরে আক্রমণ করার জন্য তারই প্রতিশোধ নেবেন, আর তিনি একেবারে এসে ববি ল্যাশলিকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে একেবারে স্ম্যাশ করে দিবেন। তো বর্তমান সময়ের রিপোর্টস এবং আপডেটগুলো অনুযায়ী যেই আমরা রিপোর্টটা পেয়েছি সেটা অনুযায়ী গোল্ডবার্গ তিনি রিটার্ন করবেন WWE এক্সট্রিম রুলস পেপার ভিউ এর পরের মানডে নাইট রোয়ার এপিসোডে। এই রিপোর্টটি আপাতত দৃষ্টিকোণে আমরা জানতে পেরেছি, তবে এক্সট্রিম রুলস পেপার ভিউতেও সারপ্রাইজ এন্ট্রি নেবার সম্ভাবনা রয়েছে গোল্ডবার্গের। তবে দেখা যাক গোল্ডবার্গ কবে এন্ট্রি নেন। এছাড়াও আপনারা অবশ্যই সকলেই জানেন যে বর্তমান সময়ে পুরো রেসলিং বিশ্বের মধ্যে যে ব্লাড লাইনটি অর্থাৎ যে ফ্যাকশনটি সবথেকে বেশি সাকসেস পাচ্ছে সেটা হচ্ছে উসোস ব্রাদার এবং হেড অফ দ্য টেবল দ্য ট্রাইবাল চিফ রোমান রেন্স। উসোস ব্রাদার তারা ট্যাগ টিম চ্যাম্পিয়ন, এছাড়াও রোমান রেন্স তিনি ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, বিশেষ করে স্ম্যাকডাউনের একেবারে টপ লেভেলের সুপারস্টার। তবে এইবার এদের ব্লাড লাইনের মধ্যে আরও একজন রেসলার যুক্ত হতে যাচ্ছেন। এই রেসলার আর কেউ নয়, বরং এইখানে জেউস এবং জেমিউসর তৃতীয় ভাই তিনি রোমান রেন্স এবং জেউস ও জিমিউসের ব্লাড লাইনে যুক্ত হতে পারেন। বিশেষ করে রিসেন্টলি WWE ম্যানেজমেন্ট কনফার্ম করে দিয়েছেন যে জিমিউস এবং জেউসর তৃতীয় ভাই জোসেফ ফ্যাটো তিনি WWE সাথে কন্ট্রাক্ট সাইনিং করেছেন। যদি তিনি ব্লাড লাইনের সাথে যুক্ত হন, অর্থাৎ রোমান রেন্স জেউস ও জিমিউসের সাথে যুক্ত হন, তাহলে নিঃসন্দেহে অসাধারণ আমরা স্টোরি লাইন দেখতে পারবো। আর WWE ম্যানেজমেন্ট যদি অন্য কোনো প্ল্যান করে রাখেন জোসেফ ফ্যাটোর জন্য তাহলে অন্য কিছু হতে পারে। তবে রোমান রেন্সের সাথে যদি তাকে যুক্ত করা হয় তাহলে তিনি নিঃসন্দেহে অসাধারণ পুশ পাবে এবং খুব শীঘ্রই WWE সবথেকে জনপ্রিয় হয়ে উঠবে। এছাড়াও বর্তমান সময়ে ব্রক লেসনারকে নিয়ে অনেক বড় কিছু শকিং রিপোর্টস এবং আপডেট পেয়েছি আমরা, সেইগুলো অনুযায়ী বর্তমান সময়ে জানতে পেরেছি যে ব্রক লেসনার যেহেতু প্রায় 2023 সাল পর্যন্তই তার কন্ট্রাক্টটি সাইনিং করেছেন এবং তার 2023 সালের কন্ট্রাক্ট অনুযায়ী মোট 8টি ম্যাচ খেলবেন WWE। তবে বর্তমান সময়ে FW4 অনলাইনের পক্ষ থেকে আমরা যেই শকিং রিপোর্টটি পেয়েছি সেটা হচ্ছে হয়তোবা ব্রক লেসনারের ম্যাচকে আরও বাড়িয়ে দেওয়া হতে পারে। আপাতত দৃষ্টিকোণে 8টা ম্যাচ রয়েছে, তবে WWE ম্যানেজমেন্ট ব্রক লেসনারের সাথে কন্ট্রাক্ট করে তাদের কন্ট্রাক্টটিকে আরও বাড়িয়ে সেইখানে বেশ কয়েকটি ম্যাচ আরও বাড়াতে পারেন। তবে সেইখানে 8টি ম্যাচ কনফার্ম করা থাকলেও কিন্তু কতদিন মানডে নাইট রোয়ের এপিসোড এবং কতদিন স্ম্যাকডাউনের এপিসোডে উপস্থিত থাকবেন ব্রক লেসনার এ বিষয়গুলো কনফার্ম করা হয়নি, আর এজন্যই ধারণা করা যাচ্ছে যে ব্রক লেসনার স্ম্যাকডাউন বলুন র বলুন এইখানে বেশি বেশি WWE ম্যানেজমেন্ট তাকে ইউজ করবেন। এবং FW4 অনলাইনের পক্ষ থেকে জানা গিয়েছে 8টির থেকেও বেশি, মানে মিনিমাম 12 থেকে 13টি ম্যাচ হতে পারে ব্রক লেসনারের। তো ব্রক লেসনারের ম্যাচ মানেই আপনারা জানেন যে আগুন, আর অবশ্যই ব্রক লেসনারের ম্যাচ যদি বাড়িয়ে দেয় WWE ম্যানেজমেন্ট তাদের ভিউয়ারশিপের ফায়দা হবে, আমরাও সেই বিষয়গুলো দেখে অনেক উত্তেজিত হয়ে যাব। তো যাই হোক, আশা করবো ব্রক লেসনারের ম্যাচ আরও বেশ কিছু বাড়িয়ে দেওয়া হোক। তো এই ছিল WWE সর্বশেষ কিছু আপডেট। ধন্যবাদ।